সপ্তাহ খানেকের মধ্যেই চীনে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রের পরিচালক ঝ্যাং ওয়েন হং তিনি বলেন সংক্রমণের ঢেউ পরবর্তী এক অথবা দুই মাস থাকবে সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে সতর্ক করেছেন এই কর্মকর্তা এরই মধ্যে হাসপাতালগুলোতে ভয়াবহ রোগীর চাপ দেখা দিয়েছে হিমশিম অবস্থা চিকিৎসক সহ কর্মীদের ওষুধের তীব্র সংকটে হারা মানুষ চিকিৎসকদের সাথে বাগ বিতণ্ডাতেও জড়াচ্ছেন কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েও কাজ করে যাচ্ছেন বহু স্বাস্থ্যকর্মী